হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালবেলায় দেখো ডিমের তরকারি হয়েছে, আলু ভাজা, করার একটু তরকারি বানিয়েছিলাম, আর এখানে হচ্ছে একটু পকোড়া মতো, আর এটা হচ্ছে তোমার বেগুন ভাজার বেলায় মা খিচুড়ি করবে, এই সবই হয়েছে। কন্টেন্ট ব্লগটা দেখো। আর এই দেখো আরোহীকে খিচুড়ি খাওয়াতে বসে গেছি, ওর বেগুন ভাজা খিচুড়ি নিয়েছি, আলু ভাজা, আর মা আমাদের এই খাবার বাড়ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি রুটি দাও, আমি খাচ্ছি। কি সুন্দর রুটি বেলছে না, বেলো রুটি, বেলো বীজ না, বেলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ো না। বাবা একটু এই চিকেন এনে চিকেন পকোড়া হবে, এই কারি পাতা দিচ্ছে, একটু নুন দিয়ে দিচ্ছে, আর চিকেন 65 মশলাটা আছে, ওইটা দিয়ে ম্যাগিনেশন করবে, আদা রসুন পেস্ট দেবে, আর সন্ধেবেলায় সব খাওয়া হবে। দেখাচ্ছি আমি তোমাদের, দেখো চামচ নাও না, হাতে তো এ হবে, চামচ দেবো। কাপেতে একটা তেল ঢেলে নেব, কালারটাই আলাদা এসে গেল। এই কি করছো, কারি পাতা দিয়েছো? তেলে ফ্রাই হবে, বেসন বেসন দেবে না? ও বাহ, সর্দি হলে ভালো হবে। আর এটা ডিমের অল্প অংশ ফেটিয়ে দেওয়া হয়ে গেছে, আর এক চামচের মতো ময়দা, এক চামচের মতো ময়দা দিয়েছে, বেসনটা দেবে না, কর্নফ্লাওয়ারও তোমরা এটা অ্যাড করতে পারো। আমাদের স্বাদ অনুযায়ী নুন, একটু চিনি, অল্প চিনি দিতে পারো এতে। বড় বড় দানা জিনিস, এসে গেছে খাওয়া নতুন দিয়া। এই দেখো তেলেতে আস্তে আস্তে তেলটা গরম হতে পকোড়াগুলো ভেজে নিচ্ছে, আরোহীর পাপা ভাজা হয়ে গেলেই তারপর আবার দেখাচ্ছি তোমাদের। একটু ডবল কোট করে ভাজা হবে, সিঙ্গেল কোট হয়ে গেলে ডবল কোট হবে, আর আরোহী দুষ্টুমি শেষ নেই, তোমরা দেখতে পাচ্ছ তো, আরোহী সবসময় দুষ্টুমি করে, বেরিয়ে তারপর খাওয়া হবে, দেখাচ্ছি। আরোহী 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 কি খাবে, আরোহী কি খাবে, উল্টে যাবে, আরোহী সোনা কি খাবে, ম্যাও পড়েছে, ম্যাও বলো, ম্যাও। আর এই দেখো আমাদের চিকেন পকোড়াই রেডি হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছে বাবা, ওকে খাওয়াবো, আমরাও খাবো। কন্টিনিউ ব্লগটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে সাবস্ক্রাইব করে নিও, নেক্সট ব্লগে নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আর আরোহী দুষ্টুমি শেষ থাকে না, লাইট নিয়ে এখানে ঠুকছে ওখানে ঠুকছে, ওই করতেই থাকে। আর আমাদের ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে
সাথে শেয়ার করি আর চেঞ্জ আছে চিন্তার ঠিক আছে যারা সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ প্লিজ ফ্রিজটা কিছু থাকবে না গোলে পড়বি কি করছিস তুই কি করছিস